Take a look at what happened. মার্কিন যুক্তরাষ্ট্র এটা ঘটনায় সমগ্র বিশ্বত এতিয়া তুলপাৰ লগাইছে। মার্কিন যুক্তরাষ্ট্রত চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে। রিপাবলিকান পার্টিৰ ৰাষ্ট্ৰপতিৰ প্ৰাৰ্থী ডোনাল্ড ট্ৰাম্পক আক্ৰমণ কৰা হৈছিল। প্ৰায় 130 মিটাৰ ইয়াৰ্ডৰ পৰা এগৰাকী ব্যক্তিয়ে 20 বছৰীয়া এগৰাকী ব্যক্তিয়ে স্নাইপাৰ গান ব্যৱহাৰ কৰি আক্ৰমণ কৰিবলৈ চেষ্টা কৰিছিল, হত্যা কৰিবলৈ চেষ্টা কৰিছিল ট্ৰাম্পক। ট্ৰাম্পৰ কাণৰ কাষেদি গুলিটো পাৰ হৈ গ'ল। প্ৰথমতে ট্ৰাম্প ৰক্ষা পৰিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রত এইটোৱেই প্ৰথম ঘটনা নহয়। যোৱা যদি আমি মার্কিন যুক্তরাষ্ট্রৰ নির্বাচনী ইতিহাসৰ 130 বছৰলৈ লক্ষ্য কৰোঁ, তেতিয়া আমি দেখা পাম 8ৰ পৰা 9জন মার্কিন যুক্তরাষ্ট্রৰ ৰাষ্ট্ৰপতিক এনেদৰে গুলিয়াই হত্যা কৰা হৈছে, নতুবা তেওঁলোকৰ যি নির্বাচনী ৰেলি, সেই নির্বাচনী ৰেলিত বহুকেইজন ৰাষ্ট্ৰপতিৰ প্ৰাৰ্থীক আক্ৰমণ কৰা হৈছে। নমস্কাৰ প্ৰিয় দৰ্শক, সকলোকে স্বাগতম জনাইছোঁ, মই পাৰ্থ বৰা। মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ইতিহাস আরম্ভ হয়েছিল 1800 শতিকার শেষের দশক কেটার পর। প্রথমজন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন দায়িত্ব লৈছিল 1789 চনত, আর তেতিয়ার পরাই অবিরত গতিত এই গণতান্ত্রিক যাত্রা মার্কিন যুক্তরাষ্ট্র চলি আছে। 1981 চনত রোনাল্ড রেগানক ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলের পর বাহির ওলাই আহতে এজন দুর্বৃত্তয় গুলিয়াইছিল আর গুরুতরভাবে আহত হয়েছিল রেগান। 12 দিন চিকিৎসালয়ত থাকবলগীয়া হয়েছিল, কিন্তু সেই সময়ত নিরাপত্তা প্রদান করা যি নিরাপত্তা রক্ষী সকল আছিল সিক্রেট সার্ভিসর, তেওঁলোকে কিন্তু যিজন আক্রমণকারী গুলিওয়া নাছিলে। আক্রমণকারীজনের নাম আছিল জন হিকিনলে। দীর্ঘদিনে জেলত আছিল আর 2022 চনত জেলর পৰা মুক্তি পালে। সেয়া আছিল রোনাল্ড রেগানের কাহিনী। রেগান 1981 চনের পর 1989 চনলৈ রাষ্ট্রপতি আসলে মার্কিন যুক্তরাষ্ট্র। দুবারকৈ রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিল, আর মার্কিন যুক্তরাষ্ট্রত নিয়মটোয়ে হয়েছে, সাংবিধানিক নিয়মটোয়ে হয়েছে, এজন ব্যক্তি দুবারতকৈ অধিক নির্বাচনের যি রাষ্ট্রপতির যে নির্বাচন সেই নির্বাচনত অবতীর্ণ হব নোৱাৰে। গতিকে 8 বছৰতকৈ অধিক কাল কোনো এজন ব্যক্তি রাষ্ট্রপতি হব নোৱাৰে মার্কিন যুক্তরাষ্ট্র। এইবার আহো আন এগৰাকী রাষ্ট্রপতির কথাৰে যিগৰাকী গুলিবিদ্ধ হৈছিল 1975 চনৰ কথা। তেতিয়া ভাৰতবৰ্ষত জৰুৰীকালীন অৱস্থা। গেৰাল্ড ফোর্ড রাষ্ট্রপতি 1973 চনৰ পৰা 1977 চনলৈ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। 1975 চনত রাষ্ট্রপতি হৈ থকাৰ কালত, অর্থাৎ কার্যকালের সময়ত দুবারকৈ এই ধরনের আক্রমণ করা হৈছিল, দুবারকৈ গুলিওয়া হৈছিল, কিন্তু দৈবক্রমে বাঁচিছিলে। 17 দিনের ব্যবধানত 1975 চনত দুবারকৈ আক্রমণ করা হয়েছিল, আর আক্রমণকারী আছিল এগৰাকী মহিলা। এইবার আহো আহক আন এগৰাকী মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিবিদ্ধ রাষ্ট্রপতির প্রার্থীর প্রসঙ্গলৈ। জর্জ ওয়ালেস 1972 চনত আক্রমণ করা হয়েছিল, চিরকালের কারণে ঘূনিয়া হবলগীয়া হয়েছিল, প্যারেলিটিক হয়ে পড়েছিল, প্যারালাইজড হয়ে পড়েছিল শরীরের একটা অংশ, আর মেরিলেণ্ডত সেই ধরনের আক্রমণ করা হয়েছিল 1972 চনত। রাষ্ট্রপতি পদর প্রার্থী আছিল, আর সেই সময়সা আছিল মার্কিন যুক্তরাষ্ট্রের এক অস্থির সময়। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রত বিভিন্ন সিভিল রাইটস একটিভিস্টর আত্মপ্রকাশ ঘটিছিল, আর মার্কিন যুক্তরাষ্ট্রই ভিয়েতনামক আক্রমণ করার কারণে এক অস্থির পরিবেশর মার্কিন যুক্তরাষ্ট্র সূত্রপ্রাত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের বহু নাগরিকে দেশখনের সেই পদক্ষেপ, ভিয়েতনামক আক্রমণ করার সেই পদক্ষেপক গ্রহণ করা নাছিলে, যার ফলশ্রুতিত তেওঁলোকে প্রতিবাদ, বিভিন্ন সময়ত বিভিন্ন স্থানত প্রতিবাদ সাব্যস্ত করেছিল। সেই তেনে এক পরিস্থিতিতে এইজন রাষ্ট্রপতির নির্বাচনের প্রার্থী জর্জ ওয়ালেসক আক্রমণ করা হয়েছিল। কালক্রমত কিন্তু জয়ী নহল বা রাষ্ট্রপতি হব নোৱাৰিলে। এইবার আহো রবার্ট এফ কেনেডির প্রসঙ্গলৈ। জন এফ কেনেডির ভাতৃ রবার্ট এফ কেনেডি ডেমোক্রেটিক পার্টির ডেমোক্রেটর প্রার্থী আছিল রাষ্ট্রপতির নির্বাচনের 1968 চনত, সেইবার যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, আর নির্বাচনী রেলিত অংশগ্রহণ করতে আততায়ীয়ে গুলিয়ায় হত্যা করেছিল। আর সেই সময়তো এক সিভিল ওয়ার সদৃশ পরিবেশের সূচনা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রক কেনেডিক, রবার্ট এফ কেনেডিক সেই ধরনের আক্রমণ করে নিধন করার পূর্বে, দুমাহর পূর্বে মার্কিন গান্ধী মার্টিন লুথার কিংক, মার্টিন লুথার কিং জুনিয়রক হত্যা করা হয়েছিল।
এইবাৰ আহো মার্কিন যুক্তরাষ্ট্রৰ অন্যতম জনপ্রিয় সেই রাষ্ট্রপতিজনৰ প্রসঙ্গলৈ জন এফ কেনেডি জে এফ কে তেওঁৰ নামত মার্কিন যুক্তরাষ্ট্রত বিমানবন্দরৰ নামকৰণ কৰা হৈছে নিউ ইয়র্কৰ বিমানবন্দরটো জে এফ কে জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাৰ দিল্লীৰ বিমানবন্দরটো যেনেকৈ ইন্দিরা গান্ধীৰ নামেৰে নামকৰণ কৰা হৈছে জন এফ কেনেডিৰ নামেৰে সেই ধৰণে মার্কিন যুক্তরাষ্ট্রৰ বিমানবন্দরৰ নামকৰণ কৰা হৈছে এইগৰাকী রাষ্ট্রপতিক এগৰাকী আততায়ীয়ে তেওঁৰ পত্নীক মটৰচাইকেলৰ পিছফালে বহুৱাই ৰাষ্ট্ৰপতিগৰাকীক গুলিবিদ্ধ কৰিছিল যি গুলিত সেই কেনেডিৰ মৃত্যু হৈছিল ১৯৬৩ চনৰ পৰা ১৯৬৩ চনলৈকে জন এফ কেনেডি ৰাষ্ট্ৰপতি হৈ আছিলে আৰু তেওঁৰ এই আক্ৰমণৰ ঘটনাই গুগলত ইউটিউবত উপলব্ধ ৰেকৰ্ড হৈ আছিলে অন ৰেকৰ্ড সেই অশৱাল নামৰ ব্যক্তিগৰাকীয়ে মটৰচাইকেলেৰে গৈ কেনেডিক হত্যা কৰিছিলে অশৱাল বহুদিন তেওঁ সেই সময়ত যি ইউ এছ এছ আৰ আছিলে ইউ এছ এছ আৰত আছিলে তাৰপিছত তেওঁ মার্কিন যুক্তৰাষ্ট্ৰলৈ গৈছিলে আৰু পিছত যিসমূহ তদন্ত হৈছিল তদন্তত গম পোৱা গৈছিল অশৱাল নামৰ যিজন হত্যাকাৰী তেওঁ লোন উল্ফ আছিলে তেওঁ নিজাববীয়াকৈ পত্নীৰসহ পত্নীক লগত লৈ এই পৰিকল্পনা কৰিছিল পৰিকল্পনা কৰি কেনেডিক এইদৰে হত্যা কৰিছিল এইবাৰ আহোঁ দুজন ৰাষ্ট্ৰপতিৰ কথালৈ দুইজনৰে উপাধি ৰুজভেল্ট এজন হৈছে ফ্ৰেংকলিন ৰুজভেল্ট ১৯৩৩ চনত তেওঁক হত্যা কৰাৰ চেষ্টা কৰা হৈছিল কিন্তু তেওঁ বাচিলে ফ্ৰেংকলিন ৰুজভেল্ট যিজন ব্যক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ সময়ত মার্কিন যুক্তৰাষ্ট্ৰৰ ৰাষ্ট্ৰপতি আছিলে পাল হাৰবাৰ জাপানে আক্ৰমণ কৰাৰ পিছত যি মার্কিন যুক্তৰাষ্ট্ৰ দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ পৰা আঁতৰি আহিছিল ৰুজভেল্টৰ নিৰ্দেশতে বা পৃষ্ঠপোষকততে মার্কিন যুক্তৰাষ্ট্ৰ জঁপিয়াই পৰিছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু মার্কিন যুক্তৰাষ্ট্ৰৰ পাৰমাণৱিক বা এটমিক আক্ৰমণৰ পূৰ্বেই ৰুজভেল্টৰ মৃত্যু হৈছিল ১৯৪৫ চনৰ এপ্ৰিল মাহত ৰুজভেল্টৰ মৃত্যু হৈছিল তাৰপিছত ট্ৰুমেন আহিছিল ট্ৰুমেন ৰাষ্ট্ৰপতি হৈছিলে কিছুদিন ১৯৫০ চনমানলৈকে ট্ৰুমেন ৰাষ্ট্ৰপতি হৈছিল আৰু ট্ৰুমেনৰ নিৰ্দেশতে হিৰোশিমা আৰু নাগাছাকিত মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰই এটম বোম পেলাইছিল আনজন ৰাষ্ট্ৰপতি যিজন গুলিবিদ্ধ নহ'ল তেওঁক গুলিওৱাৰ চেষ্টা কৰা হৈছিল সেইজন হৈছে আনজন ৰুজভেল্ট থিয়োডৰ ৰুজভেল্ট ১৯১২ চনৰ কথা তেওঁ কথম্পি হাৰিল গুলিয়ে তেওঁৰ শৰীৰ ভেদিব নোৱাৰিলে কিন্তু যি এক তালিকা মার্কিন যুক্তরাষ্ট্রের ৰাষ্ট্ৰপতিৰ আক্ৰমণৰ বলি হোৱা বা আক্ৰমণৰ সন্মুখীন হোৱা ৰাষ্ট্ৰপতিৰ তালিকাত থিয়োডৰ ৰুজভেল্টৰ নামটো সোমাই পৰিল থিয়োডৰ ৰুজভেল্ট বাছিল কেনেকৈ বৰ ইণ্টাৰেষ্টিং এটা ষ্টৰী থিয়োডৰ ৰুজভেল্টক ১৯১২ চনত তেওঁ এখন নিৰ্বাচনী সভা সম্বোধন কৰি আছিল সেই সভাখনত তেওঁৰ শৰীৰলৈ লক্ষ্য কৰি আততায়ীয়ে গুলিয়াইছিল কিন্তু তেওঁৰ সন্মুখত ৫০ পৃষ্ঠাৰ তেওঁ ভাষণৰ প্ৰতিলিপিটো আছিল আৰু তেওঁৰ জেপত তেওঁৰ চশমাৰ ষ্টীলৰে নিৰ্মিত সেই কেছটো আছিল অৰ্থাৎ গুলিৰ যিটো গতি সেই গতি এই ৫০ পৃষ্ঠাৰ স্পীচৰ প্ৰতিলিপিটোৰ কাৰণে কমি গ'ল আৰু গুলিয়ে হিট কৰিলে তেওঁৰ সেই ষ্টীলৰ নিৰ্মিত চশমাৰ বাকচটো যাৰ ফলশ্ৰুতিত তেওঁ ৰক্ষা পৰিল এইবাৰ আহোঁ মার্কিন যুক্তৰাষ্ট্ৰৰ অন্যতম এজন জনপ্ৰিয় ৰাষ্ট্ৰপতিৰ প্ৰসংগলৈ জৰ্জ ৱাশ্বিংটনৰ পিছতে যদি কাৰোবাৰ নাম আমাৰ মনলৈ আহে সেইজন হৈছে মার্কিন যুক্তৰাষ্ট্ৰৰ অন্যতম জনপ্ৰিয় ৰাষ্ট্ৰপতি এব্ৰাহাম লিংকনৰ নামলৈ লিংকনকো তেওঁ এখন থিয়েটাৰ চাই থাকোঁতে ৱাশ্বিংটন ডিচিত ১৮৬৫ চনৰ ১৫ এপ্ৰিল তাৰিখে আৱাৰ আমেৰিকান কাজিন শীৰ্ষক এখন থিয়েটাৰ চাই থাকোঁতে এজন আততায়ীয়ে বুথ উপাধিৰ এজন আততায়ীয়ে গুলিয়াই হত্যা কৰিছিল আৰু তেওঁ সেই সময়ত ৰাষ্ট্ৰপতি হৈ আছিল কাৰ্যকালত আছিলে ১৮৬১ চনত তেওঁ ৰাষ্ট্ৰপতি হৈছিলে ১৪ সংখ্যক মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰৰ ৰাষ্ট্ৰপতি হৈছিলে আৰু এপ্ৰিলৰ ১৫ তাৰিখে ১৮৬৫ চনত তেওঁক হত্যা কৰা হৈছিল গতিকে মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰৰ যদি ইতিহাস চায় একেবাৰে জৰ্জ ৱাশ্বিংটনৰ পৰা ডনাল্ড ট্ৰাম্পলৈকে আমি দেখা পাওঁ ডনাল্ড ট্ৰাম্পৰ যদি নামটো সংযোজন কৰি আমি দেখা পাওঁ ৯ৰ পৰা ১০গৰাকী এই ধৰণৰ ৰাষ্ট্ৰপতি নতুবা ৰাষ্ট্ৰপতিৰ প্ৰাৰ্থী আততায়ীৰ গুলিৰ সন্মুখীন হৈছে তাৰে অধিকাংশৰ মৃত্যু হৈছে আৰু অধিকাংশই কথমপি কেনেবাকৈ এই যি আক্ৰমণৰ পৰা বাচিবলৈ সক্ষম হৈছিল প্ৰিয় দৰ্শক ট্ৰাম্পৰ এই বাতৰিয়ে শিৰোনাম দখল কৰিছে আৰু বিশেষকৈ আমেৰিকাত যি গান কালচাৰ আমি পৰিলক্ষিত কৰোঁ কেতিয়াবা কম বয়সীয়া কিশোৰ বা কিশোৰীৰ হাতত আমি বন্দুক দেখা পাওঁ বাতৰিৰ যোগেদি আৰু সেই বন্দুকেৰে তেওঁলোকে বিভিন্ন আক্ৰমণৰ ঘটনা সংঘটিত কৰা দেখা পাওঁ
গতিকে সেই তাৰে এক প্ৰতিফলন নেকি ট্ৰাম্পৰ আক্ৰমণৰ ঘটনাটো এনে ধৰণৰ প্ৰশ্নৰ বকাহ কিন্তু আজি তাৰিখত আছে বা এনে ধৰণৰ প্ৰশ্ন প্ৰাসংগিক বা উত্থাপিত হৈছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘটনার সন্দর্ভত আপনার মন্তব্য কি ভারতবর্ষ হয়েছে বিশ্বর সবাতক ডর গণতন্ত্র আর মার্কিন যুক্তরাষ্ট্র হয়েছে সকলতক পুরনি গণতন্ত্র ওয়াশিংটনের সময়ের প্রায় 1899 সনেরপ্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ভারতবর্ষের এই বিশাল গণতান্ত্রিক দেশখন শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল কিন্তু ইয়ার এখন বিপরীত ছবি আমি মার্কিন যুক্তরাষ্ট্র দেখা পালো এটার প্রায় নহয় পূর্বতেও সেই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে গতিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতবর্ষর যদি আমি কম্পেয়ারেটিভ একটা অ্যানালাইসিস করো ভারতবর্ষই কিন্তু অগ্রাধিকার লাভ করব বা ভারতবর্ষই কিন্তু নিজের গণতান্ত্রিক প্রক্রিয়াটুক সুচারুরূপে পরিচালনা করাত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রতক আগবাড়ি আছে বলে এই মুহূর্তে কোব যায় আপনার মন্তব্য কি প্রতিক্রিয়া কি এই বিশ্লেষণ কেন পালে আমাকে জানাব মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের রাষ্ট্রপতি নির্বাচনের সকল বা বাতরির চাই থাকব নিউজ 18 অসম নর্থ ইস্ট সমান্তরালকে দেশ রাজ্য বিশ্বর সকল বা বাতরির চাই থাকব নিউজ 18 অসম নর্থ ইস্ট সমান্তরালকে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের যোগেদি আমার সঙ্গে সংযুক্ত হোক মন্তব্য করব আপনার মন্তব্য আমার কারণে চালিকা শক্তি ধন্যবাদ।